প্রিয় দর্শক, আজকের বিষয়, আপনার পরিচিত আত্মা কি আপনার উপকার করে? এই প্রশ্নটি অনেকেরই মাথায় আসে এবং অনেকেই প্রশ্ন করেন, আমার প্রিয় আত্মা কি আমার উপকার করে? মৃত্যুর পর কি আত্মা আমার নিজের কোনোভাবে সাহায্য করতে পারে আমাকে? এ বিষয়ে বলতে গেলে বলতে হয়, মৃত আত্মা পরিচিত মানুষের উপকার করে অনেক সময়। যেহেতু আত্মা কোনো মানুষের রূপ ধরতে পারে না, সেই জন্যে মানুষের মতো সরাসরি উপকার না করলেও মৃত ব্যক্তি তার প্রিয়জনদের উপকারে আসে। অনেক উন্নত আত্মা তার প্রিয়জনকে সাবধান করেন, অর্থাৎ তাকে ঘুমের ঘোরে নানা ধরনের স্বপ্ন দিতে থাকেন। সেই স্বপ্নের মাধ্যমে তাকে বুঝিয়ে দেন কোনটা উপকার হবে, কোনটা অপকার হবে, কোন কাজটা হবে, কোন কাজটা হবে না। তবে এর মধ্যে একটা ব্যাপার আছে, যে ব্যাপারটি হলো, কোনো মৃত ব্যক্তি মরে যাওয়ার পর তাকে যদি কোনোভাবেই কেউ না ডাকেন তার প্রিয়জন, তখন তার কষ্ট হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি সেই মৃত আত্মাকে ডাকেন এবং তার জন্য উপকার চান, তখন তিনি উপকার করেন। আত্মা মানেই যে সর্বদা ক্ষতি করে তা নয়, কিন্তু অনেক আত্মা তারা মানুষের উপকার করেন, মৃত্যুর পরও সে উপকার করে থাকেন তার বাড়ির প্রিয়জনদের।